লা ইস্তখলফেনহুম ফেল আরদি কা মাসতখলফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবরদাতু ভাই আপনি জানতে চেয়েছেন যদি দুই জন সালাত আদায় করে আর তৃতীয় জন সে মিলিত হয় এমনত অবস্থায় কে সামনে যাবে নাকি পিছনে মুক্তাদিরা সরে আসবে ইমাম সামনে যাবে নাকি মুক্তাদিরা পিছনে সরে আসবে এ ব্যাপারে সহিমত সহি হাদিস দারাজিরা সাব্যস্ত হয়েছে যে আন্নাহু কান ইসল্লি ওয়াহাদাহাহু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা একা একা সালাত আদায় করতেছিলেন সাজা আজাবিরুন ওয়া জাব্বারুন এমত অবস্থায় জাবের রাজেল্লাহ আনহু এবং জাব্বার আনহু এসে ফন ওয়ান শিমালহি আল্লাহ রসুলের ডান পাশে বাম পাশে দাঁড়ালেন একজন ডান পাশে একজন বাম পাশে দাঁড়ালেন আল্লাহ রসুল একা একা সালাত আদায় করতেছিল দুজন সাহাবি এসে আল্লাহ রসুলের ডান পাশে বাম পাশে দাঁড়ালেন ফাঁক খর হুমা ওয়া জা হুমা তখন আল্লাহ রসুল তাদেরকে ঠেলে দিয়ে তাদেরকে পিছনে ঠেলে ঠেলে দিলেন তখন তারা আল্লাহ রাসুলের পিছনে দাঁড়িয়ে আদায় করলেন তো হাদিস অনুযায়ী বোঝা যায় যদি দুইজন দুজন আদায় করে কিংবা একাকে আদায় করে বাকি দুইজন মিলিত হয় অথবা দুইজন দুজন আদায় করে বাকি একজন মিলিত হয় তাহলে ইমাম তাদেরকে পিছনে সরিয়ে দিবে। ইমাম তাদেরকে পিছনে সরিয়ে দিবে। তবে যদি এমন অবস্থা হয় যে পিছনে জায়গা নাই পিছনে জায়গা নাই তাদেরকে সরানোর কোনো জায়গা নেই তখন ওলামায় কেরাম ইশতেহাত করেছে ওলামায় কেরাম গবেষণা করেছে গবেষণায় যেটা বলেছে ইমাম সামনে চলে যাবে যদি জায়গা থাকে ইমাম নিজেই সামনে চলে যাবে আর যদি পিছনে জায়গা থাকে তাহলে ইমাম তাদেরকে পিছনে ঠেলে দিবে। আর যেটা বলেছিলেন যে ওই ভাই শেষদা পেয়েছে সাজদা পেলে সালাদ হবে না শুধুমাত্র রুকু পেলে সালাদ হবে সাজদা পেলে সালাদ হবে না আর তারা কোন অবস্থায় তাদেরকে পিছনে ঠেলে দেবে সাজদা অবস্থায় তার ঠেলে দেওয়া যাবে না যখন দাঁড়ানো হবে সালাতের জন্য অর্থাৎ যখন দাঁড়িয়ে থাকবে তখনই তাদেরকে পিছনে ঠেলে দেবে আশা করি উত্তরটি পেয়েছি